সরকারি কর্মচারীদের গ্রেফতারে এখন আর পূর্ব অনুমতি লাগবে না। সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধানকে অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্ট বলেছেন, একটি বিশেষ শ্রেণীকে সুবিধা দিতে অসৎ উদ্দেশ্যে এই বিধান করা হয়েছিল। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাজহারুল লোকমান্নার রিপোর্ট। 2018 সালের 14 নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। আইনের 41-এর এক ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগ দায়ের করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে তাহাকে গ্রেপ্তার করিতে হইলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে। আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে 2019 সালের 14 অক্টোবর জনস্বার্থে রিট দায়ের করা হয়। সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্ব অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ রায় ঘোষণা করেন। আদালত রায় দিয়েছেন, রুল অ্যাবসলিউট করেছেন এবং 41-1 ধারা যেটা সংযোজন করা হয়েছিল সেটিকে বেআইনি, সংবিধান পরিপন্থী, মৌলিক অধিকার পরিপন্থী বলে ঘোষণা করেছেন এবং আদালত বলেছেন যে সংবিধানে আর্টিকেল 27-এ আইনের দৃষ্টিতে সকলের সমান এইটা সুনির্দিষ্টভাবে বলা আছে। কিন্তু তারপরেও এই 41-1 ধারা করে সেখানে সরকারি কর্মচারীদেরকে আলাদাভাবে একটি সুরক্ষা দেওয়া হয়েছে যেটা কোনোভাবেই সংবিধানসম্মত নয় এবং এই আইনটি একটি মেলাফাইডি উদ্দেশ্যে করা হয়েছে। অনেক সময় হয়রানির উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, তাই তাদের সুরক্ষা দিতেই ওই বিধান করা হয়েছিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। সবাই কিন্তু সমান হবে না, যদি তারা ডিফারেন্সিয়েট করা যায় তাহলে সেই ডিফারেন্টের ক্লাস হিসেবে তারা আবির্ভূত হবে এবং কর্মচারীরা তারা নিজেরাই একটা ক্লাস। ব্যত্যয় এখানে হয়নি, কারণ এটা তারা জনগণ একটা ক্লাস, সরকারি কর্মচারী একটা ক্লাস, আমি আইনজীবী আর একটা ক্লাস। আদালত আজকে যে রায় দিয়েছেন, রায়ের কপি পাওয়ার পর আমরা আপিল করবো এটা সম্বন্ধে। রিট আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, একই ধরনের সুযোগ দিয়ে 2013 সালে দুদক আইনের 32-এর ক ধারা প্রণয়ন করা হলে জনস্বার্থে এর বিরুদ্ধে রিট হওয়ায় আদালত আইনটিকে বৈষম্যমূলক বলে বাতিল করে দেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।